সব ছবিতে সেই শিল্পীগুলো দেখছি, আমার ছবিগুলো থেকে দেখি আমার শিল্পীগুলোর মুখ ভেসে ওঠে। কোথায় এই যিশুকে দেখছি, সঙ্গে সঙ্গে ভাবছি ওর পেছনে যে আমাদের শিল্পীটি আছে তার কথা। ওনার ছবিটা দেখলাম বিজনদার, সঙ্গে সঙ্গে মনে হলো বিজনদার সেই এটা উনি নিজেই বলেন একটু আগেকার দিনের ছবি, এবং সেটা বোঝা যায়। কিন্তু এই যে বাউলকে, এই যে একটা সুন্দর একটা বাউল ফকির চেহারাকে উনি ভেঙেছেন, এটাও কিন্তু ভাঙা, তার কারণ হচ্ছে এই মুখটাই কিন্তু উনি কখনো কখনো হয়তো ব্যবহার করেছেন শুধু বাউল ফকিরের মুখ হিসেবে নয়, কখনো যোদ্ধার মুখ হিসেবে ব্যবহার করেছেন, কখনো খ্রিস্ট হিসেবেও ব্যবহার করেছেন। আমি দেখেছি ক্রাইস্ট বিং ব্রট ডাউন ফ্রম দ্য ক্রস, তাতে এই মুখের আদরটা আছে, এই ভাবটা ছাপটা আছে। অর্থাৎ মানুষকে কতখানি বাড়িয়ে এবং আধ্যাত্মিকভাবে দেখলেন একটা বাউলকে, যিশুকে, একজন যোদ্ধাকে, সেও একটা বিরাট আন্দোলনের কারণে যুদ্ধে নেমেছে, বা সাধারণ মানুষকে এভাবে মিলিয়ে দেখা যায়। তার একটা খুব সুন্দর বলতে পারে ইন্টারনাল অ্যালবাম ওনার আছে, সেই অ্যালবামে উনি ওই কাজগুলো ধরে ধরে রাখেন। আমি এখানে এসে শেখরের ছবি দেখে খুব অবাক হলাম, শেখরের ওখানে একটা ছবি দেখলাম, অনেকদিন আগে দেখছিলাম একটা ক্যাম্পে ওই ছবিটা ঝোলানো ছিল, আমার খুব ভালো লেগেছিল। ওখানেও আছে আমার দেবাশিসের ছবি, খুব ভালো লাগে, খুব সুন্দর প্রাণীয় ছবি। যেটা বলা উচিত সেটা হচ্ছে কি, মন থেকেই আঁকুক বা মডেল থেকে আঁকুক, ওর ছবিগুলো হচ্ছে কি ব্যক্তি মানুষের ছবি। যেমন একটা প্রশ্ন তোলা হয়, এটা কেন ক্লার্কে নিউজ করে বিখ্যাত আলোচনা করতে বইতে রয়েছে, যে একজনকে যখন আমি আঁকছি একটি মানুষকে মডেল দিয়ে, তাকে কি আমি তার বাস্তব সত্তাকে বিচ্ছুত করছি? অর্থাৎ দ্য নিউ ইনফ্লুয়েন্স অন দ্য ক্যানভাস, সে কি মানুষ হিসেবে যে মানুষটা তার থেকে আমার। তো এই প্রশ্নটা কেন আসে, তার কারণ এটা হলো কোনো মর্ম প্রশ্ন, যে যে মহিলাকে আমি জানি এত সুন্দর, এত এলিগেন্ট, এত এটা, তিনি একজন শিল্পীর সামনে নগ্ন হলেন এক ছবির জন্য, এই এর মধ্যে কোনো মর্ম প্রশ্ন আছে কিনা, এই মর্ম প্রশ্ন থাকার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে কি, নিউড এবং নুদিকে দুটি আলাদা জিনিস। নুদিকে হচ্ছে গিয়ে যেখানে একটা মানুষের কাপড় নেই করে সে লজ্জিত এবং মানে কেরেক্টার আর্টের ভাষায় এটা স্টেট অফ হার্ট, আর একজন নিউরিটির একজন নিউরের মধ্যে একটা গর্বভাব আছে, সে নিজেকে দেখাতে চায় মানুষের কাছে যে আমার এই হচ্ছে আমার সত্তা, এই আমার গুণ, এই আমার উপস্থিতি। তো এখানে যেটা ওর যেটা মনে হয় যে সত্যি ভালো নিউর যারা এঁকেছিল তাদের নিউরের একটা সমস্যা মানে সুন্দর দিক হচ্ছে কি, আমরা মানুষটার বাস্তবতাটা পাই কিন্তু তার পরিচয় নিয়ে আমাদের মাথায়, ওই মানুষটি কে সেটা আমাদের জানা দরকার নেই, কিন্তু সেটা বাস্তব মানুষ, সে একটা কল্পনা বুঝে যাচ্ছে, যেটা এম এন মজুমদারের ছবিতে পাওয়া যায় বা অন্যান্য বড় শিল্পীদেরও রয়েছে, যে সে কোনো জায়গাটা ফিরে এসেছে, ঘরে ঢুকেছে, বসেছে ইত্যাদি ইত্যাদি, তার আগে এবং পরে একটা সময়ের ইতিহাস থাকে, তার নামটা জানার দরকার নেই, তিনি এই না হোক তবু এই মানুষের একটা অতি মাত্রায় একটা কৌতূহল তৈরি হয় কেন জানি না। যেমন মোনালিসা সত্যি, মোনালিসা তখন প্রেগনেন্ট ছিলেন কি না, তার হাসিটা কী কারণে, তার স্বামীর কোনো কথা ভেবে হাসছেন, না বাচ্চার কথা ভেবে হাসছেন, না কোনো অন্য কোনো প্রেমিকের কথা ভেবে হাসছেন, না শিল্পীকে দেখে হাসছেন, এইসব অবাস্তব জিনিসের মাধ্যমে মোনালিসাকে আরো থেকে দেওয়া হয়েছে। কিন্তু মোনালিসাকে যদি তিনি একজন রোমান মহিলা, ইটালিয়ান মহিলা, তাকে একজন দেখছেন, প্রাণ দিয়ে দেখছেন, ভালোবেসে দেখছেন, সুন্দরভাবে দেখছেন এবং তাকে দিয়ে আছে, তার বাস্তবতা পুরস্কার রয়েছে, তার হাসি রয়েছে, তার আনন্দ রয়েছে, তার প্রচ্ছন্ন লজ্জাটাও রয়েছে, সব তো রয়েছে তার মধ্যে। এই লজ্জা যদি তার সন্তানের জন্য হয়, এই লজ্জা যদি তার কোনোরকম মানে প্রেমের কারণে বা কোনো অন্য কারণে হয়, জানার আমাদের কৌতূহল হতে পারে। তো আমরা যেভাবে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, মোনালিসার উপরে 1500 বই লেখা হয়ে গেছে, তার মধ্যে তিনি নিয়ে চাবি তার দুটাকে আমি পড়েছি, তাতে মনে হয় মোনালিসাকে চিনতে আরও কষ্ট হয়। ঠিক সেরকমই আরও ছবি যেটা রয়েছে, তাই আমাদের যখনই ছবি আছে, যখনই ছবি আছে আরও মানে শেখার তো রয়েছে বললাম এখানে, তারপরে ওর কাছে সুমনের জিজ্ঞাসের কথা বললাম, এই
এগুলো আমার কাছে গ্রুপ ব্যাপার এগুলো ভালো খারাপ কিছু বড় কথা হচ্ছে কি এগুলো ঝোড়ানো আছে দেখলে আমি বুঝতে পারি এই ঘরের মধ্যে জীবনদার সঙ্গে সঙ্গে সুমন আছে ওর সঙ্গে চক্র আছে ওর সঙ্গে ইয়ে আছে মানে যারা যারা এখানে রয়েছে নিবাসী রয়েছে শেখর আছে এবং যারা হয়তো এখানে শারীরিকভাবে নেই তারাও রয়েছে কারণ তার ছবি একটা কথা হচ্ছে এবং এত সুন্দর সুন্দর ছবি আর অনেকদিন পরে এটা মনে হচ্ছে যে আজকে যে কিউরেটিংটা করেছে অচিন্ত বেশ ভালো বেশ জমিয়ে পড়েছে না একটা ভ্যারাইটি আছে বেশ নানান ধরনের ছবি আছে এবং আমার ধারণা এই ছবিগুলো সত্যি বিক্রি হওয়া উচিত কারণ সব কিছু একটা শেষ লক্ষ্য থাকে শুধু মানুষের ভালো লাগলো মানুষ লিখলো মানুষ বললো মানুষ জানলো মানুষ দেখে তাকে সবার কাছে প্রচার করলো কিন্তু একটা ছবি শিল্পীর সব কিছু উতরে আসতে পারে না তাকে তো এই সমাজে সার্ভাইভ করতে হবে আর সার্ভাইভের একটা ছোটো দিক হচ্ছে গিয়ে যে অন্তত বিকৃত হয়ে কোনো ঘরে প্রবেশ করুন এটা অনেকটা একজন পূর্ণদায়বদ্ধ পিতার মতো যে কন্যার বিয়ে হলে তার মনটা খারাপ হয় সে অন্য বাড়িতে চলে গেছে কিন্তু সে জানে যে তার মেয়ের একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে সেটা ভালো জায়গায় থাকবে আদর পাবে স্নেহ পাবে সেখানে থাকবে ঠিক সেরকম একটা অলঙ্কারের মতো সে একটা বড় জায়গাতে সঙ্গে পৌঁছবে ঠিক সেরকম এই ছবিগুলো বিক্রি হলে শিল্পীদের সঙ্গে সঙ্গে আরও অনেকেরই মন খারাপ হবে আমারও হবে কারণ আমিও কিছু এই ছবিকে এত ভালোবাসি কাজে এই ছবিগুলো তো যায় কিন্তু এই যাওয়াটার মধ্যে একটা মাধুর্য আছে কারণ এই যাওয়ার সঙ্গে সঙ্গে একটা নতুন আশারও সম্ভাবনা তৈরি হয় কারণ যে ছবি বিক্রি হচ্ছে সে নতুন করে আরও ছবি আঁকবে আর আজকে রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে ঠিক প্রাককালে তার এই কথাটা বলতে ভালো লাগছে কারণ রবীন্দ্রনাথ যখন ছবি এঁকেছিলেন তিনি কিন্তু ছবিটা বিক্রি হবে গ্রাহক হবে উনি কিছুই জানতেন না আমাদের সেই তার ছবির এক্সিবিশন ফ্রান্স উদ্দেশ্যে সেখানে বিজয় আমার ভিক্টোরিয়া ওকাম সেই ছবি আছে আপনাদের সেখানে উনি উদাসীন প্রেসিডেন্ট সবাই ভাবছিলেন এবং অলরেডি একটা লেখা লিখেছিলেন ওনার গীতাঞ্জলি অনুবাদ করেছিলেন তো সেই গীতাঞ্জলি অনুবাদ করতে গিয়ে এটা ফরাসের এই পারে এবং অনেকেই জানে না সেই বিখ্যাত লেখাটা তা তিনি লিখেছিলেন যে এই গীতাঞ্জলি অনুবাদ আমি শুরু করেছিলাম 6 বছর আগে কিন্তু